মাঝে মাঝে আমার মনে হয় যে আমার বয়স বুঝে সময়ের আগে হুড়হুড় করে বেড়ে যায়। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু স্কিন কেয়ারের জন্য সেরকম কোনো প্রোডাক্ট মার্কেটে পাওয়া যেত না। হাতে গোনা কিছু ক্রিম পাওয়া যেত আর কিছু হেয়ার অয়েল পাওয়া যেত। তারপরেও দেখতাম আমার মা কাকিমা ইভেন আমার ঠাকুমা দিদা এদের স্কিন কত সুন্দর, আর চুল এক ঢাল কালো চুল। আগে তো এত কিছু পাওয়াই যেত না, তারপরেও কিভাবে তারা নিজেদের যত্ন নিত, তাহলে তারা কি করতো, সে সিক্রেটটা কি? আজ আমি তোমাদের সেরকমই কিছু সিক্রেটের কথা বলবো, যে সিক্রেটগুলো আমি জেনেছি আমার মার কাছ থেকে, আমার দিদার কাছ থেকে, সেগুলোই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যেটা তোমাদের শেয়ার করব সেটা উইন্টারের জন্য ভীষণ ভীষণ ওয়ার্কফুল। সেটা আমি ছোটবেলায় ইউজ করতাম এবং এখনও ইউজ করি, সমানভাবে রেজাল্ট দেয়। প্রথম টিপসটা হলো উইন্টার গ্লোয়িং স্কিনের জন্য কি করতে হবে। আমাদের প্রয়োজন হবে দুধের সর। আগে কিন্তু খুব খাঁটি গরুর দুধ পাওয়া যেত এবং সেখান থেকে কিন্তু খুব ভালো একটা সর পাওয়া যেত, কিন্তু এখন হয়তো সেইভাবে পাওয়া যায় না। তার বদলে তোমরা ইউজ করতে পারো র মিল্ক। তার সাথে অ্যাড করবে কি, বেসন, যেটা আমাদের স্কিনকে ক্লিন করবে এবং আমাদের ত্বকটাকে একটু উজ্জ্বল করতে সাহায্য করবে। তার সাথে অবশ্যই একটা জিনিস মিক্সড করতে হবে যেটা হলো আসল ম্যাজিক, সেটা হলো স্যাফরন। স্যাফরন কিন্তু খুব ভালো আমাদের স্কিন কেয়ারের একটা রেমেডি। বিভিন্ন ক্রিমে দেখবে স্যাফরন ইউজ করা হয়, কারণ এটার গুণাগুণ কিন্তু অনেক বেশি। তো স্যাফরন মিক্সড করবে, খুব ভালো করে এই প্যাকটাকে বানাবে, তোমাদের ফেসে এবং হাতে যেখানে যেখানে দরকার মনে হয় খুব সুন্দর করে ঘষে ঘষে অ্যাটলিস্ট 7 মিনিট ঘষে ঘষে অ্যাপ্লাই করবে এবং তারপর সুন্দর করে পরিষ্কার জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। আমি একটা সময় দেখতাম যে আমার মা কোনো একটা ফল খাচ্ছে এবং তারপরে কি করছে, সেটা যে অল্প একটু অংশ তার কাছে রয়েছে সেটা নিয়ে খুব সুন্দর করে ফেসে ঘষে ঘষে অ্যাপ্লাই করে দিচ্ছে। তাতেও কিন্তু স্কিনটা অনেক চকচকা হয়ে যাচ্ছে এবং অনেক শাইনি হয়ে যাচ্ছে। তো এটার কারণটা কি, এই যে ফল বা সবজি এটাতেও কিন্তু কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা আমাদের স্কিনকে ডেভেলপ করতে ভীষণ হেল্প করে। এখন যে টিপসটার কথা আমি বলবো সেটা কিন্তু অ্যান্টি এজনিং এর জন্য ভীষণ ভালো কাজ করে। আমি বললাম না যে সময়ের আগে যেন মনে হচ্ছে আমার বয়স বেড়ে যাচ্ছে, এটা কিভাবে স্টপ করা যায় এখন আমি বলবো। তোমাদের প্রয়োজন হবে কি, পেঁপে, অবশ্যই পাকা পেঁপে নেবে, খুব সুন্দর পাকা পেঁপে নেবে। কাঁচা পেঁপে হলে কিন্তু চলবে না, স্কিনে অ্যালার্জি হয়ে যেতে পারে। তার সাথে কি অ্যাড করবে, তার সাথে অ্যাড করবে অল্প একটু হানি। এই দুটোকে খুব সুন্দর করে পেস্ট মতো, একদম পুরো থকথকা একটা পেস্টের মতো বানিয়ে নেবে এবং সেই প্যাকটাকে তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু তোমাদের অ্যান্টি এজনিংয়ের কাজ করবে এবং স্কিনটাকে অনেক স্মুথ রাখবে। এটাকে ঘষে ঘষে অ্যাপ্লাই করার দরকার নেই, তারপর জল দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে। তোমরা হয়তো এটা রিলেট করতে পারবে, সরস্বতী পুজোর দিন সকালবেলা মা বলতো যে কাঁচা হলুদ আর সর্ষের তেল একসাথে মিক্সড করে তোমাদের গায়ে অ্যাপ্লাই করে তারপর স্নান করতে। এটারও কিন্তু একটা স্কিন বেনিফিট আছে, হয়তো ছোটবেলায় সেটা আমি বুঝতে পারতাম না, বাট এখন বুঝতে পারি। তো আজ আমি তোমাদের সাথে একটা অয়েল রেসিপি শেয়ার করব যেটা তোমাদের স্কিন টোন ইমপ্রুভ করার জন্য ভীষণ ভালো কাজ করবে। অবশ্যই শীতকাল, তাই তোমাদের অয়েলটা স্কিনে হাইড্রেশনও দেবে। তো কী সেই রেসিপিটা, তোমাদের দরকার হবে আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল। কোকোনাট অয়েলের কথা বলছি না, কারণ কোকোনাট অয়েল শীতকালে কিন্তু ইউজ করা একটু ডিফিকাল্ট। তার সাথে অ্যাড করবে কি, জাফরান, এবং তার সাথে অ্যাড করবে তোমরা হলুদ। হলুদ কি করবে, তোমরা যদি পাও কাঁচা হলুদ সেই কাঁচা হলুদটাকে অ্যাড করতে পারো, আর যদি না পাও তাহলে বলবো বাজারে গাঢ় গাঢ় শুকনো হলুদ কিন্তু পাওয়া যায়, সেটা ইউজ করবে, গুঁড়ো হলুদ ইউজ করবে না। এই তিনটা আইটেমকে খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পর
ভালো করে ঠান্ডা করে তেলটা, সেই তেলটা কিন্তু তোমরা দীর্ঘদিন প্রিজার্ভ করতে পারবে এবং প্রত্যেক দিন তোমরা সেই তেলটাকে সুন্দর করে বডিতে অ্যাপ্লাই করবে। বডি গ্লোয়িং হবে এবং স্কিন টোন কিন্তু ইমপ্রুভ হবে। একটা সময় আমি দেখতাম আমার দিদি কিন্তু পেপার কাটিং সুন্দর করে জমিয়ে জমিয়ে রাখছে, সেটার কারণ কি, সেখানে ছিল অনেক অনেক রূপচর্চার টিপস। তো সেখান থেকেই আমি একটা রূপচর্চার টিপস তোমাদের দেব, যেটা আমি অনেকদিন আগেও শেয়ার করেছিলাম। এটা হলো একটা গাঁদা ফুলের ফেস প্যাক, যেটা তোমাদের ফেসকে ইনস্ট্যান্টলি ফর্সা করে দিবে। তোমাদের দরকার হবে গাঁদা ফুল, গাঁদা ফুলের পাপড়িটাকে নিয়ে নেবে, নিজের অংশটাকে নেবে না, শুধু পাপড়িটাকে নেবে। তার সাথে কি অ্যাড করবে, তার সাথে অ্যাড করবে অ্যালোভেরা জেল, এবং তারপর অ্যাড করবে কর্নফ্লাওয়ার, এবং তার সাথে অ্যাড করবে আমন্ড অয়েল। এই সব কিছুকে একসাথে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে। আমি বলবো যে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিলে ভালো হবে, যেহেতু ফুলের পাপড়ি আছে। তোমরা যদি হাতে বেটে নিতে চাও তাহলেও চলবে, কিন্তু পেস্টটা যাতে খুব ভালো হয় সেটা তোমরা কি করবে, তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারো, হাতে অ্যাপ্লাই করতে পারো। এটাকে 5 মিনিট ধরে ঘষে ঘষে অ্যাপ্লাই করবে এবং তারপর সুন্দর করে ধুয়ে ফেলবে। তোমরা দেখবে এক ইউজে ইনস্ট্যান্ট তোমাদের গ্লো বেড়ে গেছে। আমি কিন্তু আজ তোমাদের অনেকগুলো ছোট ছোট টিপস শেয়ার করলাম, এবং এটার সাথে সাথে কিন্তু আমার যে ছোটবেলার যে স্মৃতিগুলো ছিল সেটাও কিন্তু অনেকটা তাজা হয়ে গেল। তো অবশ্যই এই টিপসগুলো তোমরা ফলো করবে, ফলো করে রেজাল্টটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, কারণ এই যে সিক্রেটগুলো তোমাদের লাইফে কতটা কাজ করছে সেটা কিন্তু আমারও জানা দরকার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।